হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমিও ভালো আছি কিন্তু আজকের ভিডিওটা একদম আলাদা একদম আমি তিনটে মানুষকে নিয়ে কথা বলবো সেই কথাটা যে কি সেই তিনটে মানুষকে আমি কু নজরে দেখি না ভালো নজরে দেখি না তাদেরকে কি মানি সেই বিষয়ে আমি আজকে আমার এই ভিডিওটা শুরু করব তো আমি তিনটে মানুষকে কিন্তু এখনো চোখে দেখিনি হ্যাঁ ভিডিওর মাধ্যমে দেখেছি কিন্তু অরিজিনাল এখনও তাদের সামনাসামনিও হয়নি তারা আমাকেও দেখেনি আমি তাদের তিনজনকে দেখিনি কিন্তু আমি তাদেরকে কি মানি গুরু তিনটে মানুষকে আমি মনে মনে গুরু মানি এক গুরু বাবা মা হয় এক গুরু শ্বশুর শাশুড়ি হয় এক গুরু কিন্তু স্বামীও হয় আর ভগবান তো আছে ভগবানের সঙ্গে তুলনা করাই হয় না তবে এই তিনটে মানুষকে কিন্তু আমি আমার মন থেকে গুরু মানি এই তিনটে মানুষ তো এই তিনটে মানুষ কে কে সেটা তো আমি নিশ্চয়ই বলবো তো আগে একটু আগে বাড়ি নিশ্চয়ই আমি বলবো এই তিনটে মানুষ কে সেটা থামলেল দেখে বুঝতে পেরে গেছো আর চলো বলেই দিই এই তিনটে মানুষ আমার সত্যি মানে এদেরকে আমি এখনও চোখে দেখিনি সত্যি কথা আমার আমি চোখে দেখিনি হ্যাঁ আবার যে কমেন্টও করি ভিডিও দেখে তাও না ভিডিও কিন্তু আমি বরাবর দেখি এই তিনটে মানুষের তিনটে মানুষের ভিডিও আমি দেখিই দেখি হুম তো এই তিনটে মানুষ হলো এক দীপ্তিদি এক হলো গীতাদি এক হলো দেবশ্রীদি এই তিনজন মানুষকে আমি সত্যি মন থেকে আমার মন থেকে গুরু মানে কেননা দেখো শেখার কোনো বয়স থাকে না শেখার কোনো বয়স থাকে না ভিডিওটা অবশ্য আমি অনেক ছোট দেব ঠিক আছে তো শেখার কোনো বয়স থাকে না এবিসিডিও কিন্তু একটা মানুষ তোমরা সবাই দেখেছ একদিন তখন আমরা হয় ছোটো ছিলাম ভালো ছোট ছিলাম দেখেছিলাম যে রাত্রির খাওয়া দাওয়া সেরে সব কিছু করে টোরে তারপরে একটা বাড়িতে সবাই বসতো সেইখানে তাদেরকে যারা নামটাম লিখতে পারে না তাদেরকে নামটাম লেখা লেখা হুম তো দেখো পড়াশোনা শিক্ষা দীক্ষা এর কিন্তু কোনো শেষ নেই তো আমি এদের কাছ থেকে অনেক কিছু শিখি অনেক কিছু শিখি এদের তিনজনার কাছ থেকে এদের কথাগুলো আমি নোট করি এদের কথাগুলো আমি নোট করি আর এদেরকে এই তিনজনকে আমি গুরুজন বলেই মানি গুরুজন প্লাস আমার গুরু বলে মানি যে এই তিনজনকে নিয়ে এদের ভিডিওগুলো দেখি তারপরে যার উপরে ভিডিও করব তার ভিডিওটা দেখি তারপরে আমি ভিডিও করি ঠিক আছে এই তিনটে মানুষকে কেউ যদি কেউ যদি খারাপ বলে না তখন আমি কিন্তু সহ্য করতে পারি না মনে হচ্ছে আমার মাকে বলছে আমার মাকে বলছে হ্যাঁ তো তখন আমি ফট করে হয়তো কমেন্ট করে দিই যে দেখো এই ব্যাপারে এটা বলছে আমার খারাপ লাগে আমার প্রচণ্ড খারাপ লাগে কেন কী জানি এদের সঙ্গে আমার রক্ত সম্পর্ক নাই আমার রিলেটিভ কোনো সম্পর্ক নাই কিন্তু সোশ্যাল মিডিয়ায় এসে সেফ ভিডিওতে দেখা ভিডিওতে দেখা ঠিক আছে তাছাড়া কিন্তু কিছুই না যে আপনাসামনি দেখলাম বা ও ওনারা আমাকে দেখেছে না এমন কিছু না কিন্তু ওনাদের দেখার আমার খুব ইচ্ছা আছে দেখব তো যেদিনই হোক যদি মরে না যাই তাহলে চেষ্টা রাখবো দেখা করার কেন ভালোবাসি জানো তো এই মানুষগুলোকে এই মানুষগুলো যে কথাগুলো বলে সেই কথাগুলো আমি কিন্তু আমার হেডেকের মধ্যে ঢুকিয়ে নিই আমার মাথার মধ্যে ঢুকিয়ে নিই হুম যে এই মানুষগুলো কি কি কথা বলছে কিভাবে কথা বলছে হ্যাঁ আমি একটু অন্য ধরনের দীপ্তিদির মতো না রাগটাকে কন্ট্রোল করতে পারি না যখন খুব অন্যায় দেখি কারো দীপ্তিদির মতন মুখ থেকে বেরিয়ে যায় ঠিক আছে তবে দীপ্তিদি গালিগালাজের মধ্যেও হুম তার কথাগুলো শুনতে এত ভালো লাগে এত ভালো লাগে কি বলবো এবার সবাই তো সমান না যেরকম গীতা দিদি ভাই দেবশ্রী দিদি ভাই এরা মানে আমার আর দীপ্তিদির মতো বলে না আমরা তো একটু দিয়েই দিই কিন্তু এই দুজনা কিন্তু একদমই না হুম তো এই তিনজনাকে উদ্দেশ্য করে আমার একটা আগে বাড়ার একটা সোর্স আগে বাড়ার সোর্স যে এই তিনটে মানুষকে আমি যতদিন বাজব বা ইউটিউবে যতদিন আছি এই তিনটে মানুষের সঙ্গে মানে শিখবো আগে বাড়ার চেষ্টা করব এই তিনটে মানুষকে ফলো করে অন্য কাউকে না আর অন্য কাউকে না এই তিনটে মানুষকে জানি না এবার বলবে তাহলে এই তিনটে মানুষের ভিতরে কি আছে এটা আমি বলতে পারবো না যে এই তিনটে মানুষের ভিতরে কি আছে আমার মন থেকে মেনেছে তিনটে মানুষকে আমি মানি আমি মানি ঠিক আছে আমি এখনো বলছি যে তিনটে মানুষের সঙ্গে এখনো আমার আমনা সামনে দেখা হয়নি কবে হবে তাও আমি বলতে পারবো না কিন্তু যদি আমি তাড়াতাড়ি মরে না যাই নিশ্চয় আমি দেখা করব। আমি চেষ্টা করব দেখা করার দেখা করব হ্যাঁ এবার একটা কথা বলি যে এই তিনটে মানুষের কথার ধরন চাল চলন একদম আলাদা ইউটিউবে আমি অনেক মানুষকে দেখি অনেক মানুষকে দেখি তার মধ্যে ভালো লাগে আর একটা মানুষকে দীপ্তিদিকে দীপ্তিদির ভিডিওটাও খুব ভালো লাগে হুম তো কিন্তু আমার গুরু কিন্তু এই তিনজনা আমার গুরু কিন্তু এই তিনজনা এই কি আমি গুরু মেনেছি আর মেনে যাব মেনে যাবো কেননা এদের কাছ থেকে আমি অনেক কিছু শিখি অনেক কিছু শিখি হুম এদের ভিডিওগুলো যখন অনেক সময় দেখো আমার সংসারে কিন্তু কাজের মেয়ে আমি রাখি না কাজের লোক আমি নিজেই যা যতটুকু পারি ততটুকু আমি করি তারপরে আর ভিডিও বেশিরভাগ আমি রাত্রিরেই করি রাত্রির হুম তো এই যে এই মানুষগুলোর ভিডিও যখনই আমি ছোঁক পাই বা আমি সবজি কাটছি বা বসে কিছু করছি তখন কিন্তু এই তিনটে মানুষের ভিডিও আমি চালিয়ে দিই চালিয়ে দিয়ে দেখি আর নোট করি যে এই মানুষগুলো কি বলছে কী বলছে সেটা আমি শুনি আমি তখন মনে করি যে আমি স্কুলে আমি স্কুলে আর এরা আমার ম্যাডাম এরা আমার ম্যাডাম আমি এটা ভাবি যে আমি স্কুলে এরা আমার ম্যাডাম এরা আমাকে পড়াশোনা শেখাচ্ছে আর সেটা আমি শিখছি এটা ভেবেই কিন্তু আমি তখন বসি হ্যাঁ তো দেখো সবাই তো আর এক ধরনের হয় না সবাই এক ধরনের হয় না কিন্তু দীপ্তিদির কথাবার্তা আলাদা সে একটু আমার মতো বলেই দিয়েছি শুরুতে আর এই দুজনা আলাদা এই দুজনা আলাদা আর এই দুজনার মধ্যে আবার গুরু শিষ্য আছে এই দুজনার মধ্যে আবার গুরু শিষ্য আছে সেটাকে মানে গীতা দিয়ে আবার গুরু দেবশ্রীদের আর দেবশ্রীদি তার শিষ্য ঠিক আছে আর আমি আজকে দেবশ্রীদিকেও গুরু বলেই মানি সেইটা দেবশ্রী দিই গীতা দিই দীপ্তিতাদি কেউ জানতো না হুম যে এরা এদেরকে আমি গুরু বলে মানি তবে হয়তো যদি আমার এই ভিডিওটা পায় নিশ্চয় দেখলে বুঝতে পারবে যে আমি ছোটোখাটো ইউটিউবার হয়তো ওরা বড় ইউটিউবার আমার ভিডিওটা নাও পৌঁছাতে পারে তাই না ওদের কাজ অব্দি তো যদি দেখতে পায় তবে বুঝতে পারবে যে হ্যাঁ একটা মানুষ আমাদেরকে গুরু বলে মানে তিনটে মানুষকে তো এটাই আজকে আমার এইটুকু ছোট্ট একটা ভিডিও ঠিক আছে তো তোমরা যদি কেউ সেরকম দেখো আমার এই ভিডিওটা তাদের কাছে পাঠিয়ে দিও যদি তোমাদের কাছে সেরকম কিছু থাকে আমার কাছে তো কিছু নেই যে আমি পাঠিয়ে দেবো বুঝতে পেরেছ তো এইটুকুই আমার অনুরোধ থাকলো তো চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানে রাখলাম সবাই ভালো থেকো শুভরাত্রি